সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি পাবি বর তো মানে, ও পাবি বর তো মানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সেই মানুষটাকে খেয়াল রাখবো, সেই মানুষটাকে আদর করবো, ওইটা কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, মরিলে সব হবে মাটি, তোরায়ে ভেদ লও জেনে, তোরায়ে ভেদ লও জেনে, সহজ মানুষ। অনুভব অনুভূতি কি? অনুভব অনুভূতি হচ্ছে যে এই স্বাদ দেখা শোনা সুখা স্পর্শ করা, মনের যে একটা কি বলবো, শুনি মলে পাব বেহেত খানা, তা শুনে তো মন মানে না, শুনি মলে পাব বেহেত খানা, তা শুনে তো মন মানে না, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে, কে ছাড়ে এই ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। বাংলাদেশে ট্রেনিং যা আসলে অল্প কিছু থাকলেও শান্তিতে থাকা যায়, সন্তুষ্ট হয়ে থাকা যায়, একসঙ্গে ভালোবাসার মধ্যে থাকা যায়, এই জিনিসটা কিন্তু আমি আর কোথাও দেখিনি। আসালাতুন মেরা জুন মোমেন নিন্না, জানতে হয় না মাঝের বেনা, আসালাতুন মেরা জুল মোমেন নিন্না, জানতে হয় না মাঝের বেনা, বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এ ভুবনে, ও লালন কয় এ ভুবনে। আমার ব্যক্তিগত পরিচয় হলো অনিত্য, কিন্তু অবশ্যই আমার মধ্যে কিছু নিত্য আছে, সেই জিনিসটা কি? তাই আমি কে ত্যাগ করতে 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 তখন বুঝতে পারবো মানুষের পরিচয়টা কি। এটা কিন্তু সমাজের উপরে না, যে ফ্রান্সে চলতে পারি বাংলাদেশেও চলতে পারি। ও পাবি বর তো মানে, সহজ মানুষ ভোজে দেখ না।